নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন, দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো চলছে। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিও করতে চলেছি সেই বিষয়টি একটি দারুণ সাবজেক্ট, সেটা হচ্ছে যে পরীক্ষায় পাশ যাতে ভালোভাবে করে যাওয়া যায়, পরীক্ষায় যাতে ভালোভাবে উত্তীর্ণ হয়ে যাওয়া যায়, সেই জন্যে বাচ্চা থেকে একদম বড় অবধি যারা পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু এই নিয়মটি মেনে চললে প্রচণ্ডভাবে উপকৃত হবেন। এবং অনেকে আছে পরীক্ষার সময় ঘাবড়ে যায়, পরীক্ষার সময় ঠিক মতো মনে রাখতে পারে না ইত্যাদি বিষয়গুলো, বা অনেক পড়াশোনা করলো, অনেক কিছু লেখালেখি বাড়িতে করলো, অনেক কিছু করলো, কিন্তু পরীক্ষার সময় গিয়ে কিছুই সেরকমভাবে তারা প্রোডাকশান দিতে পারে না আর কি, যে আমি যা পড়েছি সেটা আমি কী করে লিখবো, শান্তনুদা লেখার সময় তো আমি ঘাবড়ে যাই। এটা বাবা মাদের সমস্যা যেমন, সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদেরও কিন্তু এই একই সমস্যায় ছেলে মেয়েরা ভুগতে থাকে বা ছাত্রছাত্রীরা ভুগতে থাকে। আপনারা জানেন আমার তিনটে আন্তর্জাতিক ব্লগ আছে, একটা হচ্ছে তন্ত্র প্রফিট ডট নেট, একটা হচ্ছে তন্ত্র আই ডট নেট, এবং একটা হচ্ছে তন্ত্র ভিশন ডট নেট। অতি অবশ্য পড়বেন, জানতে পারবেন অনেক কিছু, তার সঙ্গে খবরে প্রকাশ ডট কম নিউজ পোর্টালটি পড়বেন। এবং আজকে আপনার একটা বিষয় বিশেষ জানকারি দেব, সেই জানকারিটা হচ্ছে যে আমাদের স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী, যেটা কিনা আমার নিজস্ব প্রেডিকশন, আপনারা পড়বেন 70 পাতার স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী কুষ্টি ঠিকুজি যদি তৈরি করতে চান তাহলে আপনারা 9874332016 এই নাম্বারে, 9874332016 এই নাম্বারে আপনারা আপনাদের সঠিক জন্মের সময়, সঠিক জন্মের মাস বছর এবং সঠিক জন্মদিন, এবং তার সঙ্গে সঙ্গে কোথায় ঠিক জন্মেছেন সেই জায়গাটার নাম, এবং আপনার পুরো নাম পদবী সহ ইংরেজিতে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। কল করবেন না, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমরা আপনার সঙ্গে কমিউনিকেট করে নেব। অতি অবশ্যই এটা একটা সংগ্রহে রাখার মতো একটা অ্যাসেট, যেটা কিনা আপনাদের সারাটা জীবন আপনাদের একটা সুন্দরভাবে বয়ে চলার অনুপ্রেরণা যোগাবে। তার সঙ্গে সঙ্গে কিছু প্রাথমিক আমি প্রতিকার আমি ওই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীর মধ্যে দিয়ে থাকি, সেগুলো যদি আপনারা একটু মেনটেন করেন তাহলে খুব ভালো থাকবেন বন্ধু। যাই হোক, যারা এই কুষ্টিটিকুচি তৈরি করাতে চান তারা অতি অবশ্যই 9874332016 এই নাম্বারে আপনারা লিখে পাঠাবেন, আমি আপনাদের সঙ্গে কমিউনিকেট করে নেব। এবং এটা কিন্তু পিডিএফ আকারে দেশের মধ্যে এবং বিদেশেও আমি পাঠাই। দেশের মধ্যে পাঠানোর ফিস হচ্ছে 3001 টাকা, কারণ এটা 70 পাতার কুষ্টিটিকুচি পিডিএফ আকারে আপনাদের ফোনে মোবাইল ফোনে চলে যাবে, এবং আপনারা সেটা সঠিকভাবে সেভ করে রেখে দেবেন যাতে উড়ে না যায়, এবং তার সঙ্গে সঙ্গে প্রিন্ট আউট বের করে নেবেন যদি আপনারা চান, তাহলে সুন্দর প্রিন্ট আউট বের করে নেবেন, সারাটা জীবনের এটা একটা অ্যাসেট, দারুণ কাজে লাগবে। এবং যারা বিদেশে নিতে চান সেক্ষেত্রে আপনারা 9874332016 দেবেন, আমরা আপনাদের কী মূল্য পড়বে সেটা আমি আপনাদের বলে দেবো। অতি অবশ্যই এই জিনিসটা, এই যে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী, এটা কিন্তু সত্যি সত্যি সংগ্রহে রাখার মতো একটা অ্যাসেট, যেটা কিনা আপনাদের অতি অবশ্য আমি বানিয়ে নিতে বলি সবসময়, এটা কিন্তু কোনো ব্যবসায়িক স্বার্থে নয়, জানতে পারবেন আপনার জীবনের নানা খুঁটিনাটি নানা দিকগুলো। এবং আজকে যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে পরীক্ষায় পাশ, পরীক্ষায় পাশ করতে গেলে কিন্তু তার ভেতরে স্থিতি ধী শক্তি একটা থাকতে হয়, কনসেন্ট্রেশনের ব্যাঘাত ঘটলে চলে না, অনেক সময় কনসেন্ট্রেশনের ব্যাঘাত ঘটে মনে রাখতে পারে না ছাত্রছাত্রীরা, সেক্ষেত্রে আপনি কি করবেন একটুখানি মন দিয়ে শুনবেন, এবং ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে অতি অবশ্য লাইক করবেন, যারা শেয়ার করতে চান তারা নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন, আর তার সঙ্গে সঙ্গে যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্য সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে আপনি নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। এবার বলছি যে এই যে পরীক্ষায় পাশ করবার 1000% শক্তিশালী এবং প্রমাণিত মন্ত্রটি সম্পর্কে, যদিও দেখুন ভারতীয় তন্ত্রে পরীক্ষায় পাশ করবার বহু মন্ত্র প্রচলিত আছে, তবু এই মন্ত্রটিকেই আমার তন্ত্র জীবনে অভূতপূর্ব অনবদ্য বলে প্রাধান্য দিয়ে থাকি। মানে দারুণ, আমি প্রচুর ক্লায়েন্টসকে আমি এই মন্ত্রটি করতে দিয়েছি, তারা প্রচুরভাবে উপকৃত হয়েছেন এবং বলেছেন শান্তনুদা সত্যি এই মন্ত্রটির কোনো তুলনা পাওয়া ভার, সেই জন্যই আমি ভিডিওতে প্রকাশ করতে চাইছি, আপনারা অতি অবশ্যই এটা দেখবেন। এবং এই মন্ত্রটি জপ করলে বা বললেই যে কোনো প্রকার স্কুল কলেজের পরীক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় 1000% সফলতা পাওয়া যাবে, এবং এই পরীক্ষা ছাড়া
যে কোনো অন্য কাজেও সফলতা পাওয়া যায়, এমনকি আধ্যাত্মিক কাজেও সফলতা মিলতে পারে এই মন্ত্রটির যদি অনুশীলন আপনারা করেন। এই মন্ত্রটি পুরোপুরি ভালোভাবে মুখস্থ করে নিয়ে, যেমনভাবে আমি বলছি স্ক্রিনে যাবে, মন্ত্রটি পুরোপুরি ভালোভাবে মুখস্থ করে নিয়ে পরীক্ষার হলে বসে 7 বার 11 বার বা 21 বার বলতে হবে, যেটা বিড়বিড় করে আপনারা বলবেন 7 বার 11 বার বা 21 বার বলতে হবে। এই মন্ত্রটি ভারতীয় জৈন সম্প্রদায়ের নিজস্ব তন্ত্র থেকে নেওয়া হয়েছে, সংগ্রহ করেছি আমি ভারতীয় মন্ত্রটি। এই মন্ত্রটি ভারতীয় জৈন সম্প্রদায়ের মন্ত্র এবং এটি আমার সংগ্রহের একটা অমূল্য রত্ন। এই মন্ত্রটি ব্যবহার করার জন্য কোনো সিদ্ধি বা সাধনার আলাদা করে কোনো প্রয়োজন নেই। এই মন্ত্র ব্যবহারের জন্য কোনো পূজা অর্চনা বা দিক দেশ কাল বা আসনের বন্দোবস্ত করতে আপনাকে হবে না, শুধুমাত্র মন্ত্রটিকে ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। পরীক্ষা দিতে যাওয়ার সময় ঘর থেকে বেরোনোর আগে এবং পরীক্ষার হলে বসে 7 বার 11 বার বা 21 বার জপ করে নিতে হবে। কোনো বিশেষ বা আধ্যাত্মিক কাজে যাওয়ার আগেও আপনি বলে বেরোতে পারেন, খুব ভালো ফলাফল পাবেন বন্ধু। পড়াশোনা ঠিক মতো করলেও বা যে কোনো কাজের জন্য যাবেন সে ঠিক মতো সেই কাজের প্রস্তুতি নিলেও এই মন্ত্রটি কিন্তু অত্যন্ত লাভজনক বলে প্রমাণিত হবে। পড়াশোনা না করলে এই মন্ত্রের ফলাফল ভালো হবে না, অর্থাৎ যারা যেসব ছাত্রছাত্রীরা বলে ওই মন্ত্র দিয়ে আমি উদ্ধার হয়ে যাবো তা কিন্তু নয়, পড়াশোনাটা ঠিক মতো করতে হবে। যদি মনে রাখতে না পারেন, যদি কোনো পরীক্ষার হলে গিয়ে নার্ভাস টেনশন হয়, নার্ভাস ব্রেকডাউন হয়, সেক্ষেত্রে মন্ত্র কিন্তু আপনাকে যথেষ্ট ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ করে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস, কারণ আমি এটা দিয়ে প্রচণ্ড ফল পেয়েছি। মন্ত্রটি এবার বলছি, একটু মন দিয়ে শুনুন। যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে লাইক দেবেন, অতি অবশ্য সাবস্ক্রাইবার যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশের নোটিফিকেশান বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। মন্ত্রটি একটুখানি ভালোভাবে শুনে লিখে নেবেন, আর আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ওং হ্রিং শ্রিং, ওং হ্রিং শ্রিং ক্লিং ক্লুং, ওং হ্রিং শ্রিং ক্লিং ক্লুং, এং অহং অহং নমো অর্হং নমো, ওং হ্রিং শ্রিং ক্লিং ক্লুং এং অর্হং নমো, মম ইষ্ট কার্য সিদ্ধির ভবতি, মম ইষ্ট কার্য সিদ্ধির ভবতু পরীক্ষায়া উত্তীর্ণং চ কুরু কুরু সাহা। আবার বলছি, ওং হ্রিং শ্রিং ক্লিং ক্লুং এং অর্হং নমো, মম ইষ্ট কার্য সিদ্ধির ভবতু পরীক্ষায়া উত্তীর্ণং চ কুরু কুরু সাহা। আবারও বলছি, ওং হ্রিং শ্রিং ক্লিং ক্লুং এং অর্হং নমো, মম ইষ্ট কার্য সিদ্ধির ভবতু পরীক্ষায়া উত্তীর্ণং চ কুরু কুরু সাহা। এই মন্ত্রটি অতি অবশ্যই আপনারা ভালো করে লিখে নিয়ে মুখস্থ করে নিয়ে পরীক্ষার যখন দিতে যাবেন তখন বাড়িতেও 7 বার 11 বার বা 21 বার জপ করে যাবেন। যে সংখ্যায় জপ করবেন পরীক্ষার হলে বসেও কিন্তু সেই সংখ্যায় জপ করে নেবেন, 7 বার 11 বার বা 21 বার। অতি অবশ্যই কিন্তু এটা আপনাকে পরীক্ষায় দারুণ মাইলেজ দেবে। এবং যারা মনে রাখতে পারেন না, যারা অসুবিধায় ভোগেন, স্মৃতিশক্তির অসুবিধায় ভোগেন, বা যারা নার্ভাস হয়ে যান, বা যারা কোনো রকমের ঠিক মতো কী আসবে না আসবে একটা দোলাচলে পড়ে যান, তারা কিন্তু পরীক্ষার হলে ভালো করে পরীক্ষা দিতে পারেন না, সেক্ষেত্রে মন্ত্রটি কিন্তু আপনাকে যথেষ্ট সাহায্য করবে ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাওয়ার জন্য। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন, খুব ভালো কাটুক আপনাদের দিনগুলো।